ओम शरणागत दीनाथ परित्राण परायणे सर्वस्याति हरे देवी नारायणी नमस्तुते। ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पाद पद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री भगवानेर अशेष इच्छाय आज के एक नतून समय शीतकाल पड़े गेछे बोले आधा घंटा आगे आमरा एसेछि। आमरा आलोचना करछि स्वामी विशुद्धानंद जी महाराजेर सत्प्रसंगतार बक्तृत्वा संकलन। বক্তৃতা আমাদের সংকলন পড়া শেষ হয়ে গেছে। পেছনে যে কথোপকথন পর্বটি আছে সেই কথোপকথন পর্বটি চলছে। আমরা বিগত দিন যে কথোপকথন শুনেছি সেটা ঠাকুরের জন্মতিথি ছিল 17 ফেব্রুয়ারি 1961 সালের ঘটনা, কাশী সেবাশ্রমের ঘটনা। পূজনীয় মহারাজ যেটা দিয়ে শেষ করছেন, একজন শ্রীভক্ত মহারাজকে জিজ্ঞেস করছেন যে কাজকর্ম যদি আনন্দের বিঘ্ন ঘটায় তখন কি করব। মহারাজ বলছেন কি জানো, কাঁটা দিয়ে কাঁটা তোলা, কর্ম করতে করতেই কর্মের পারে যাওয়া যায়, জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটা তুলতে হবে, পরে দুটোই ফেলে দিতে হয়, তখনই জ্ঞান অজ্ঞানের পার, তখন যে কি হয় তা মুখে বলা যায় না, তখনই অবাং মনুষ্য গোচরম, বোঝে প্রাণ বোঝে যান। এসব অবস্থা লাভ করতে হলে দুটি জিনিস দরকার, এক অদম্য চেষ্টা, দুই ভগবানের কৃপা। এখানিক আগে একজন মা বলছিলেন যে কী করে সংসারে থেকে ভগবানকে কী করে পাওয়া যায়। আমরা তো সংসার ছেড়ে যেতে পারব না, ঠাকুরের সে যে বিখ্যাত কথা আছে সংসারী সংসারে থেকে ক্ষতি নেই, সংসার যেন তার মধ্যে প্রবেশ না করে। এই সংসারের মলিন্য যেটাকে আমার না ঢোকালেও হবে সেগুলো আমাদের মধ্যে যেন কোনোভাবে প্রবেশ করে। এরকম বহু মানুষ দেখেছি যারা সংসারে থেকেছেন, আমাদের বাবা মাদেরই ধরুন না কেন, তাদের ভেতরে তো যথেষ্ট ত্যাগ বৈরাগ্য ছিল, নাহলে কি সন্তানদের ভেতরেই ত্যাগ বৈরাগ্য সঞ্চার করতে পারি আমরা? এই আপনাদের সন্তানদেরই দেখবেন অন্যের জন্য কত কি করে, তার সাধ্যমতো তার স্যালারি থেকে কিছু ডোনেট করেন, বাচ্চাদের বই খাতা কিনে দেন, এই যে ত্যাগ বৈরাগ্যের ভাব এটা ওরা কোথা থেকে পেল? আপনাদের মধ্যে থেকেই পেল। আমরা আসলে একটা ঢাকার মধ্যে, একটা আবরণের মধ্যে থাকি, তাই অনুভব করতে পারি না যে আমাদের ভেতরেও ত্যাগ বৈরাগ্য তীব্রভাবে আছে। এটা যদি আমরা অনুভব করতে পারি তাহলে অনেক বেশি ভালোভাবে হবে। আমাদের এবারে যে যুব সম্মেলন হয়েছিল সেই যুব সম্মেলনে আমরা একটা জিনিস করার চেষ্টা করেছিলাম, যদিও সফল হতে পারিনি। আমি বিগত ক্লাসে বলেছি একটা নাটক করা হয়েছিল, একটা নাটকের 6টা ভাগ, স্বামীজির জীবনের 6টা ঘটনা নিয়ে করা হয়েছিল। ভাবটা ছিল এই, 6 জন অভিনেতা অভিনয় করবে সব শুদ্ধ। প্রথম নাটকে যিনি বিবেকানন্দ হয়েছে, দ্বিতীয় নাটকে সে বিবেকানন্দ নয়, 2 নম্বর আরেকজন লোক, তিনি বিবেকানন্দ। এই সব কটা নাটকে সেই বিবেকানন্দের অভিনয় আমরা দেখবো, এবং এটার থেকে আমাদের নিজের ভেতরে একটা প্রত্যয় জাগাবো যে আমাদের প্রত্যেকের ভেতরে একজন বিবেকানন্দ বিরাজ করছেন। ত্যাগী বিবেকানন্দ, যোগী বিবেকানন্দ, আনন্দময় পুরুষ, এই যে যত রকম আমাদের ঈশ্বরের যাবতীয় গুণের কথা বলতে পারি, এগুলো আমাদের ভেতরে বিরাজ করছে। আসলে এগুলো সবই বিরাজ করে, ঘটনাক্রমে আমরা হয়তো বুঝতে পারি। যেরকম আপনারা যখন আশ্রমে আসেন তখন আপনাদের ভীষণ আনন্দ হয়, মন দিয়ে জপ ধ্যান করলে ভীষণ আনন্দ হয়। এই আনন্দটা কোথায় ছিল? আপনি কি সুপার মার্কেট থেকে কিনে নিয়ে এলেন? তা নয়, এটা আপনার আমার প্রত্যেকের ভেতরে ছিল, শুধু ঢাকাটাকে আপনি আবরণ উন্মোচন করেছেন। ঠিক সেই রকম কর্ম আমাদের করতেই হবে, কিন্তু এই ভাবটা যেন থাকে এটা যেন আমি ভগবানের কর্ম করছি। ঠাকুর কি সুন্দর উদাহরণ দিয়েছেন, বড় মানুষের বাড়ির দাসীর মতো সব কাজ করছে কিন্তু কোনো কিছুর মধ্যে তার আমিত্ব নেই। আমাদের এই আমিত্ব থাকে বলেই আমরা ডুবে যাই। এটা যে শুধুমাত্র সংসারীদের হয় তা নয়, সন্ন্যাসীদেরও হয়। বহু সময় আমরা এই আমিত্বর অন্ধকারে ডুবে যাই। কালকে যেমন একটি কেন্দ্র থেকে আমাকে ফোন করা হয়েছে যে এরকম, সেখানে প্রত্যেক জায়গার কিছু কিছু কাস্টম আছে, সেখানকার কাস্টম যেহেতু দেবী এলেন, যেহেতু ঘটে পুজো হয়েছে দেবীর, তাই কল্পারম্ভ যেখান থেকে হলো সেই দিন থেকেই দেবীর অন্নভোগ হয়, দেবী চণ্ডী শিব নারায়ণ আমরা দেখেছি সেখানে, সেটাকে বদল করার কোনো প্রয়োজনই হয় না। কিন্তু এখন যিনি নতুন এসেছেন, তিনি আমার হাতে তৈরি ছাত্র, আমাকে ফোন করেছিলেন, তারপরে করার পর তিনি বলছেন তিনি দিব্যানন্দজির কাছে যোগাযোগ করে, যখন দিব্যানন্দজি হলেন গুরু এবং তিনি এইসব বিষয়ে স্পেশালিস্ট, তাঁর কাছে যখন মত নেওয়া হয়েছে এরপরে কোনো মতই দাঁড়ায় না। মুশকিল হচ্ছে আমরা এই বারবার মত নিতে নিতে মতদ্বন্দ্ব তৈরি করে ফেলি। আমাদের গুরুরা আমাদের যে ইনস্ট্রাকশান দেয়, আমরা যে জীবনের পথটা পেয়েছি, যেখানে আছি সেই চয়েসটা আর আমাদের নেই। কেউ ঘর ছেড়ে বেরিয়েছে, কেউ ঘরের বাইরে আছে, কেউ ঘরের ভেতরে আছে। এই চয়েসটা আমরা একটা সময় করেছি যখন ছিল, তখন যতক্ষণ করতে পারিনি, তখন এখন যে স্থিতিটা সেই স্থিতিটায়
আমি আমার সংসার বৈরাগ্যটিকে কিভাবে কাজে লাগাবো সেইটা করতে হবে। আমি যদি মনে করি যে আমি সংসারেই থাকবো আর সে আমার ভেতরের বৈরাগ্যটাই কাজ করবে, তা কিন্তু নয়। এবং বৈরাগ্য দেখাতে গিয়ে রান্না করবো না, বান্না করবো না, ছেলেপুলেতে খেতে দেবো না, তা নয়। কিন্তু সেই অভিনয়টা আমাদের চালিয়ে যেতে, আমাদেরও অভিনয় চালাতে হয় অনেক সময়। হ্যাঁ, কিন্তু আপনারা যেমন পূজনীয় আমাদের প্রমেয়ানন্দজি আমাদের যখন সন্ন্যাস হলো আমাদের বলেছিলেন, গেরুয়া পড়েছে লোকে তোমাকে একেবারে সে সিদ্ধ পুরুষ মনে করবে, তুমি সিদ্ধ পুরুষ না হলেও তোমাকে সিদ্ধ পুরুষ মনে করবে। আসলে তোমার ভেতর দিয়ে সে তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন। অতএব তোমার আচার আচরণ এমন থাকা দরকার যেটা যেন কখনোই শ্রীরামকৃষ্ণের আদর্শকে লঙ্ঘন না করে, সেটা যেন শ্রীরামকৃষ্ণ আদর্শের একবারে পন্থী হয় আর কি। এইটির কথা তিনি আমাদের বলেছিলেন। ঠিক সেই রকম আমরা কর্ম করতে করতেই কর্মের পারে যেতে হবে। আমরা তো কর্মকে ফেলে দিতে পারবো না, কিন্তু ওই কর্মের মাঝেই ভগবানকে স্মরণ করতে হবে। কাজটা একটু কঠিন, হারকিউলিয়ান টাস্ক, কিন্তু যদি এটা অভ্যাসে এসে যায় তারপরে আসলে হারকিউলিয়ান টাস্ক বলে মনে হয় না। এটা হচ্ছে কথা, আমাদের অভ্যাসে আসা দরকার। অভ্যাসে আসে না বলেই আমাদের এত জীবনে এত কষ্ট হতে থাকে, এটা হচ্ছে কথা। এই অভ্যাসে এলে ধীরে 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 একটা সময় মনে হবে এই সংসারের এই জ্বালা যন্ত্রণা আমার ভালো লাগছে না, এবং মানুষজন আস্তে আস্তে আপনাকে ছেড়ে দেবে। মুক্তেশানন্দজির কাছে একজন ভদ্রমহিলা এসেছিলেন, তার গল্প আপনাদের বলেছি। তিনি বলেছিলেন, রোজ সকাল 10টার সময় আমি যখন জপ ধ্যান করতে বসি, ছেলেপুলেরা যখন স্কুল চলে যায়, স্বামী যখন অফিস চলে যায়, তখন সামনের ফ্ল্যাটে মিসেস ঘোষ আসেন। তিনি কি করবেন? মহারাজ বলেছিলেন, তুমি তাকে জল দেবে, বই দেবে, দিয়ে বলবে তুমি একটু বসো, এই সময়টা আমার জপের সময়, আমি জপ করে আসি। এক আধ দিন আসবার পরে এরপরে তিনি বুঝবেন যে তুমি এই সময় অ্যাভেইলেবল নয়। আসলে এইটাই সমস্যা, আমরা সব কিছুতে অ্যাভেইলেবল করে দিই। অ্যাভেইলেবল যদি না করি, যদি খুব বিনয়ের সঙ্গে বলতে পারি, তাহলে দেখবেন মানুষজন বুঝবে। বুঝবে না এরকম নয় যে ঠিক আছে এই সময় ভগবানকে ডাকে, একটু বাঁকা কথা বলবে। সে তো সবসময় আমরা বাঁকা কথা শুনে থাকি, বাসের ট্রামে গাড়িতে শুনি না, আমি তো খুবই শুনি। আমার এই রোগা চেহারার জন্য যখন পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করি, লোকে তো কত কী বলে, আমি কিচ্ছু শুনি না। এক কান দিয়ে তুলি, এক শুনি, এক কান দিয়ে বার করে দিই, ওটা শোনা আমার কাজ নয়। আত্মস্থানন্দজি বলতেন, পুরো মনটা ভগবানকে দেওয়ার কথা। এইরকম সংসারের টুকটুক টুকটুক ব্যথা বেদনা, এটাতেই যদি মনকে আকৃষ্ট করে রাখি, তাহলে আমার মনের ক্ষয় হয়ে যাবে। সেই ক্ষয় করা মন ভগবানকে দেওয়া যায় না। এটাকে রক্ষা করা, মনটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা কিভাবে রক্ষা করব, কেমনভাবে রক্ষা করব, সেই দায়িত্ব সম্পূর্ণ আমাদের দিয়েছেন। আত্মস্থানজি বলতেন, এইখানে একটা যন্ত্র লাগানো আছে যেটির নাম ধী শক্তি, সেটা ঠিক করে দেবে কোন কথা তোর অন্তরে যাবে আর কোন কথা আরেকখান দিয়ে বার করে দিয়ে বার করে দিতে হবে। এটা হচ্ছে কথা। আমরা আজকে আবার আরেকটা কনভারসেশন পড়বো, সেখানে কাশি সেবাশ্রম 6ই নভেম্বর 1961 সালের ঘটনা। সকালবেলা সকালবেলা প্রণাম করতে গেছি, একটু দেরি হয়ে গেছে, তাই তাকে বললাম সকালে কাজ থাকে তাই ঠিক সময় মতো আসতে পারি না। তিনি বললেন, আগে ভগবান পরে সংসার, আগে রামকৃষ্ণ পরে মিশন, দেখো যেন সোনা ফেলে আঁচলে গেরো না, আঁচল গেরো না হয়। আমাদের এইটা কথা, আমরা ভগবানকে সময় দিতে পারি না। আমরা বলি, এই যে খানিকক্ষণ আগেই বলছিলাম এই ক্লাসে শিবানন্দ বাণীতে, আমরা বলি ভগবানকে ডাকবো, কিন্তু আমরা ভগবানকে সময় দিতে পারি না। আমাদের দুবেলা খাওয়ার সময় আছে, আমাদের সব কিছুতে সময় আছে। যে ছেলেটা বিকেলবেলা একটুও জব করতে বসে না, বলে ভীষণ ক্লান্ত, সেই ছেলেটা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলা দেখে সারা রাত জেগে, তখন সে ক্লান্ত নয়, তখন সে অক্লান্ত। আসলে আমাদের ভগবানকে চাইবার খিদেটা বার করতে, তাহলে দেখবেন আপনি সব সময় পেরিয়ে যাচ্ছে। এই সাধুটিকে যে মহারাজ বলছেন যে আগে ভগবান পরে সংসার, আগে রামকৃষ্ণ পরে মিশন, দেখো যেন সোনা ফেলে আঁচল গেরো না হয়। যে সোনার যে সম্পত্তি, আধ্যাত্মিক সম্পত্তি, প্রেসিডেন্টের সঙ্গে দেখা করা, এটা একটা আমাদের অনেক বছরের ট্রেডিশন, মহাপুরুষ মহারাজ থেকে শুরু হয়েছে। সকালবেলা জপ ধ্যানের পর মহাপুরুষ মহারাজের কাছে, তখনকার দিনে ভাণ্ডারীরা গিয়ে বলতেন আজকে ঠাকুরের ভোগে কী কী রান্না হবে, কী হবে না হবে, এগুলো সব ডিটেইল বলতেন। এখন হয়তো প্রেসিডেন্ট মহারাজের পক্ষেও, তাদের যে এত বয়স হয়ে গেছে, কিন্তু ম্যানেজার প্রেসিডেন্ট মহারাজের প্রতিনিধি, তাকে কিন্তু নিত্য বলা হয়। এছাড়া সাধু ব্রহ্মচারীরা গিয়ে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করেন, তার আশীর্বাদ নেন। বিগত প্রেসিডেন্টরা যারা কথা বলতেন, কথা বলতে ভালোবাসতেন, তারা আধ্যাত্ম প্রসঙ্গ করতেন। এটা খুব বেশি সময়ের জন্য নয়, কিন্তু মাত্র 15 মিনিট, বেশি সময় কারোরই নেই, না প্রেসিডেন্টের আছে না আমাদের আছে। প্রেসিডেন্ট মহারাজিরা দয়া করে যে আমাদের সঙ্গে 15 মিনিট কথা বলেন, 15 মিনিট সময় দেন, সেটা কিন্তু খুব প্রেশাস। আমাদের আধ্যাত্মিক জীবনে কত রকমের সমস্যা থাকে,
এটি ভূতেশানন্দের কি দেখেছি সাধুদের সঙ্গে করতে, ভক্তদের সঙ্গে করতে। তিনি 15-15 মিনিট ভক্তদের সঙ্গে কথা বলতেন দিনে দুবার, আর সাধুদের সঙ্গে কথা বলতেন দিনে একবার। এরা কথা বলতেন এবং এই কথা বলার সময় কত রকমের অধ্যাত্ম প্রসঙ্গ আসতো দেখছেন তো। পরিপ্রশ্ন বলে যে গ্রন্থ শেষ হচ্ছে, অমৃতের উৎস সন্ধানে বলে যে শেষ হয়ে 3 খণ্ড বেরিয়ে গেছে, এখনও মনে হচ্ছে অনেক কিছু বলার আছে, অনেক কিছু শোনার আছে। এটা হচ্ছে কথা, এই তখন আমরা বুঝতে পারি না। তাই বলছেন যখন সোনা পাই, সোনা পেলে দিয়ে কাজের অজুহাত দিয়ে আমরা যেন আঁচলে গেরো না হয়। আমাদের শুধুমাত্র এই এই নানা রকম এই চাবি রাখছি, এই রাখছি, সেই রাখছি, যেমন আঁচলে গেরো বাঁধতে গিট বাঁধতে হয়, ঠিক সেরকম যেন জীবনটা এরকম গেঁড়ো বাঁধা না হয়। সোনা দিয়ে মোড়ার কথা ছিল, সেটা সাধারণ জিনিস দিয়ে যেন মোড়া না হয়। এইখানে এটা শেষ। পরেরটায় বলছেন কাশি সেবাশ্রম 19 ফেব্রুয়ারি 1962 সকালবেলা, আজ পূর্ণিমা, সকাল 7টায় প্রণাম করতে গিয়েছি। প্রণাম করতে অনেকেই গঙ্গা স্নান করে বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শন করে এসেছেন। মহারাজ খুশি হয়ে বলছেন, এই জন্যই তো কাশীবাস, কাশীবাস করে কাশীর মালিককে নিয়ে থাকাই কাশীবাসের লাভ। অনেকেই তো শহর দেখতে আসে। প্রত্যহ গোবিন্দন মহারাজ এবং শিবদোষ মহারাজ গঙ্গা স্নান করে বিশ্বনাথ দর্শন করেন এবং মহারাজের জন্য প্রসাদী মালা চন্দন নিয়ে আসেন। মহাজ প্রত্যহ এসব যত্ন সহকারে প্রসাদী চন্দন ধারণ করেন ও মালা গ্রহণ করেন। বলতেন এসব ছেড়ে কোথাও যেতে ইচ্ছা হয়, এসব ছেড়ে কি কোথাও যেতে ইচ্ছা হয়? মহাসৌভাগ্য না হলে কি এসব বসে বসে পাওয়া যায়? যতবারই যে কেহ আসুক না কেন, তিনি প্রত্যেকবারই সামান্য সমান আগ্রহভরে প্রসাদ গ্রহণ এবং পুনঃপুন বিশ্বনাথ অন্নপূর্ণা এবং অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করেন। দুই একটি প্রসাদী মালা নিজের ঘরে রেখে দেন, বাকি সব লেবু গাছের গোড়ায় দিতে বলেন। বলেন খুব সাবধান যেন পায়ে না ঠেকে। যে সমস্ত ফুলের পাপড়ি খুলে পড়ত নিজে হাতে একটি একটি করে তুলতেন এবং খুব সাবধানে রেখে দিতেন, পায়ে লাগলে মহাপাপ। এটা হচ্ছে এই যে তীর্থস্থানে বাস করে তীর্থ দেবতার প্রতি আমাদের একটা সবসময়ের একটা ভালোবাসা থাকা দরকার, যতবার সম্ভব আমরা তীর্থ দেবতার সঙ্গে, কারণ তীর্থ বাস করতে এসেছি এবং সেই তীর্থ দেবতার সঙ্গে আমাদের ভালোবাসাটা দরকার। আমরা যখন যাই কোথাও তীর্থস্থানে যাই, তখন খুব কম সময় আমরা তীর্থ দেবতার কথা চিন্তা করি। ট্রেনে বাসে যেতে গেলে তখন মনে করি যে আমার লাগেজটা ঠিক মতো আসে কিনা। 50 বার যেভাবে নিজের লাগেজের দিকে দৃষ্টি দিই ট্রেনেতে, বাঙ্কের নিচে যেখানে লাগেজ রাখা আছে, কতবার লুকিয়ে লুকিয়ে রাত্রি ঘুমোতে ঘুমোতে আমরা হাত দিই লাগেজগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। যেখানে চেন বাঁধা আছে, যেখানে সেই ইয়েটা আছে, তালাটা আছে, সেটাই হাত দিই যে সব ঠিকঠাক আছে কিনা। অতবার আমরা ভগবানকে স্মরণ করি না। আমরা যখন কাজের মধ্যে থাকি যেন কাজেতেই ডুবে থাকতে পারি, কিন্তু যখন সুযোগ হবে ভগবানকে দেখার, ভগবানকে স্মরণ করার, কাজ থেকে সমস্ত মনটাকে তুলে নিয়ে তার পাদপদ্মে দিতে হবে। মহারাজ যতবার কেউ মন্দির থেকে ঘুরে আসছে, হরের কাছে এলেই মহারাজ সেইটি অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের কাছ থেকে প্রসাদ গ্রহণ করছেন, প্রসাদী মালা গ্রহণ করছেন, প্রসাদী চন্দন গ্রহণ করছেন। সব শিবের গায়ে, দেবতার গায়ে স্পর্শ রেখেছিল, সেইটি যেন নিজে নিয়ে সেই দেবতার স্পর্শ ধারণ করে ধন্য হচ্ছেন। কেন প্রসাদী মালা নিয়ে এত কাণ্ড আছে? আপনারা অনেকেই শিবমহিমা স্তোত্র পড়েছেন। শিবমহিমা স্তোত্রের রচয়িতা হলেন পুষ্পদন্ত। তিনি একজন গন্ধর্ব ছিলেন এবং বড় সাধকও ছিলেন। তিনি ওই তার একটি শক্তি ছিল যে তার তিনি যে কোনো সময় ওই অল ইয়ে তার একবারে লুকিয়ে পড়তে পারতেন, তাকে কখনো তিনি তার শরীরটা চেহারাটা দেখা যেত না। একদিন কাশীর রাজা লক্ষ্য করলেন, কয়েকদিন ধরে তার কাছে খবর এলো যে পুষ্পদানে কোনো মালা নেই, কোনো ফুল নেই। ফুল না থাকার ফলে রাজা শিব পূজা ঠিকঠাক মতো করতে পারছেন না। তারপরে তিনি সেখানে লুকিয়ে প্রহরী বসালেন। প্রহরীরা দেখলেন একজন অতি সুন্দর পুরুষ এসে আকাশ থেকে নেমে এসে সেইগুলিকে চয়ন করে নিয়ে যায়। তারা তাকে ধরতেবার চেষ্টা করলে তিনি অদৃশ্য হয়ে যেতেন। তারা রাজাকে যখন গিয়ে বললেন, তখন রাজা বিশ্বনাথের মন্দির থেকে প্রসাদী নির্মাল্য নিয়ে এসে সেই চতুর্দিকে ছড়িয়ে দিলেন, যাতে প্রসাদী নির্মাল্য গায়ে লাগলে তার এই যে অলৌকিক ক্ষমতাটি সম্পূর্ণভাবে চলে যাবে। ঠিক তাই হলো, পুষ্পদন্ত এরকম যখন অদৃশ্য হয়ে যাওয়ার চেষ্টা করছে, তারাকে শিবের প্রসাদী নির্মাল্য তার গায়ে লেগেছে, ফলে তিনি ধরা পড়ে গেলেন। পুষ্পদন্তের শুরু হলো সাধনা, এই যে অপরাধ করে তপস্যা, এবং তপস্যা থেকেই তার সেই সাধনা নির্যাস হচ্ছে শিবমহিমা স্তোত্র।
অপূর্ব সেই স্তোত্র, আমরা যারা শিবভক্ত, যারা শিবকে ভালোবাসি, সেই শিব মহিমা স্তোত্র পড়ি। এটি রচয়িতা পুষ্পদন্ত। কালো থেকে আলোতে যাওয়ার আমরা অনেক গল্প শুনেছি, কিন্তু শিব মহিমা স্তোত্র হচ্ছে আরেকটি কালো থেকে আলো যাওয়ার গল্প। দ্বিতীয়টি কাশী সেবাশ্রম সংঘ, তারিখ 19 ফেব্রুয়ারি 1962, সকাল 7টায় শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ প্রাতঃভ্রমণ শেষ করে বারান্দায় বসে আছেন। এখনও শীত রয়েছে। পূজনীয়া মহারাজ বললেন, কি ভাব, ইঞ্জিনে জল টল করছে, জল টল পড়ছে তো, একটু জল টল পড়লে শরীরটা বেশ চাঙ্গা হয়ে ওঠে। ভাবো মহারাজ তখন এখন কাশিতে আছেন, এটা হচ্ছে কি ভাব না কি ভাবো ভাব আর কি, মানে ভাবো মহারাজ তাকে বলছেন তিনি। ভাব মহারাজ এখন কাশিতে আছেন, তিনি চা পান করে প্রণাম করতে এসেছেন, তাকে লক্ষ্য করে উক্ত মন্তব্য করলেন। তারপর নিজের কথা বলতে বলতে বলছেন, আগে আমি খুব তামাক খেতাম, মাদ্রাজ মঠে ওয়ার্কার হয়ে যাব, ব্রিজের কাছে গাড়ি এলে এক মনে মনে বলছি মন এই সিগারেট খেলি আর কিন্তু পাবি না, কিন্তু সেখান থেকে সেখানে গিয়ে সব কেমন উল্টে গেল। রামকৃষ্ণ সহায় যার তার আবার অভাব থাকে। কিছুদিন বাদে মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি এলেন মাদ্রাজ মঠে, তখন নীরদ মহারাজ সঙ্গে ছিলেন, একে মা মনসা তাই আবার ধুনুর্গন্ধ, রাশি রাশি তামাক আর কলকে, নীরদ মহারাজের আমি লুকিয়ে লুকিয়ে খুব চালাতুম। একদিন কি হয়েছে, আমরা দুজনে তামাক খাচ্ছি, শশীমা সটান এসে হাজির, বলছেন জিতেন তুমি তামাক খাও, এক্ষুনি রাজাকে গিয়ে বলছি। বলেই পাশের ঘরে মহারাজ ছিলেন, সেখানে গিয়ে হাজির, সেখানে গিয়ে বলছেন, রাজা রাজা জিতেন তামাক খায়, ও যত পারে কফি টফি খাক, কিন্তু তামাক এদেশের লোকেরা একেবারে পছন্দ করে না, তুমি ওকে বারণ করে দাও তামাক খেতে। আমি সবই শুনতে পাচ্ছি, পাশে কি না স্পষ্ট সব শোনা যাচ্ছে, আমি কান খাড়া করে রয়েছি, মহারাজ কি বলেন, এদিকে বুক ধরফর করছে, মহারাজ যদি বারণ করেন তাহলে আর খাওয়া চলবে না। এদিকে মহারাজ সব শুনলেন, শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তা তো খায় তো আর কি হয়েছে, আমি তো 12 বছর বয়স থেকে খেতে শুরু করেছি। এই হচ্ছে সুন্দর স্মৃতি কথা, আমরা শুনেছি স্বামী বিরজানন্দজির গল্প। বিরজানন্দজি মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়েন, আর ডাক্তার এসে বিরজানন্দজিকে বললেন যে আপনার অসুস্থতা সব কিছু মূল কারণ হচ্ছে তামাক খাওয়া। খুব রেগে গেলেন, ছোকরা তুমি, দুদিনের ছোকরা তুমি কি জানো, আমি সেই মানে যে সময় প্যান্ট শার্ট করতে পারতেন না, ন্যাংটা পোদে থেকে দাদুর ফলে উঁকো থেকে তামাক চুরি করে খেতাম, আর আমার এত বয়স হয়ে গেলো, মরবার সময় হয়ে গেলে, এখন কি না তামাক আমার শরীরের ক্ষতি করছে। ঠিক আছে, তিনি বলছেন যে আপনি তামাকটা ছাড়তে পারবেন, বলছেন ঠিক আছে দেখছি। তখন তিনি একটা মোক্ষম কথা বলে ফেললেন, ডাক্তার জি মহারাজ আপনি স্বামী বিবেকানন্দের শিষ্য, শ্রী শ্রী মায়ের শিষ্য, আপনার মনের জোর এত কম হবে, মহারাজ ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে তামাক। কিন্তু তারপরে ডাক্তারের বোধহয় একটু দয়া হলো, তাই বরাদ্দ হলো 2টি করে সিগারেট মহারাজ খাবেন, দুপুরে খাবার পর একটি, রাত্রে খাবার পর একটি। আত্মস্থানজি আমাদের বলতেন যে 2টি করে সিগারেট মহারাজকে দেওয়া হতো। মহারাজ খাচ্ছিলেন, একদিন খুব রেগে গেলেন, বললেন তোরা কি আমায় দয়া করছিস, কি মনে করছিস, এটা আমি ছেড়ে দিতে পারবো না, যা এখন থেকে এটা ছেড়ে দিলাম। তারপরে যতদিন বিরজানন্দজি শরীরে ছিলেন ততদিন আর কোনোদিন তামাক গ্রহণ করেননি। এটা এদের এই এই যে অবতার পুরুষের এই লীলা দেখলে খুব মানে আমাদের অনেক সময় আমাদের হিসাবের মধ্যে মেলে না, এরা এগুলোর মধ্যে আছেন যে মনটা হারিয়ে গেছে সেই মনটাকে টেনে নিয়ে আসার জন্য। সুবোধেশানন্দজির মাঝে কাছে শুনেছি রাজা মহারাজ মাছ ধরতে যেতেন শুধু মনটাকে ঠিক রাখার জন্য, মহাপুরুষ মহারাজ একেবারে পছন্দ করতেন না, তাই রাজা মহারাজ করতেন কি এদের হাতে দিয়ে পাঠিয়ে দিতেন এই ছিপ টিপ সমস্ত কিছু, আর তারপরে মহাপুরুষ মহারাজ তখন ওই বারান্দাটা ছিল না, দোতলার ঘরে জানলা দিয়ে দেখতেন, আর রাজা মহারাজ এমনি এমনি করে হাতটি ধুলাতে যেতেন মহাপুরুষ মহারাজকে দেখানোর জন্য, তার হাতে কিছু নেই, অতএব তিনি কিচ্ছু করতে যাচ্ছেন না। আর এটা নিয়ে মহাপুরুষ মহারাজ বুঝতে পারতেন, হাসতেন। একদিন এইরকম মঠে একজন ভক্ত এসেছিলেন, তিনি এসে দেখছেন যে ওই আমাদের যে আরোগ্য ভবন, ওখানে আগে পুকুর ছিল, সেই পুকুরে একজন সাধু বসে এক মনে বসে মাছ ধরছেন, তার খুব খারাপ লাগলো, তিনি ফিরে এসছেন স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে দেখা করবার জন্য। মঠ বাড়িতে বসে আছেন, বাবুরাম মহারাজ বলছেন ব্রহ্মানন্দ স্বামী আর খানিক বাদে আসবেন, আর খানিক বাদে আসবেন, তিনি ব্রহ্মানন্দজির কাছে দীক্ষা নেবেন, ঠাকুর স্বপ্নে তাকে আদেশ করেছেন। তারপরে তিনি এসেছেন, চুপ করে বসে আছেন, তারপর জিজ্ঞেস করছেন, আচ্ছা মহারাজ এই খানিক আগে দেখলাম যে ওই পুকুরের ধারে একজন বসে, একজন সাধু বসে মাছ ধরছে,
তখন মহারাজ আস্তে আস্তে বলছেন, হ্যাঁ উনি স্বামী ব্রহ্মানন্দ। উঠে দাঁড়িয়ে বললেন, রক্ষা করুন, আমার এই মেছো সাধুর কাছে দীক্ষা নিয়ে দরকার নেই। আবার পরের দিন তিনি আবার এসে হাজির একই সময়। যখন রাজা মহারাজ ফিরে এলেন মাছ ধরে, বাবুরাম মহারাজ খুব দুঃখ প্রকাশ করলেন, অনুযোগ করলেন। রাজা মাছ খালি হেসে বললেন যে, বাবুরামদা, ঠাকুরের ইচ্ছে হলে এরকম কত ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেট আসবে। পরের দিন আবার তিনি এসে হাজির, ছুটতে ছুটতে এসেছেন, আমি স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে দেখা করব। প্রেমানন্দজি বলছেন, আরে আপনি যে কাল বললেন এই মেছো সাধুর কাছে দীক্ষা নেবেন না, তিনি বললেন, না ঠাকুর কালকে রাত্রে স্বপ্নে দর্শন দিয়ে বলেছেন, তুই শুধু ওর একটা দিকই দেখলি, ওর আরও একটা দিক আছে। সেই ঘরের ভেতরে নিয়ে গেলেন, একেবারে গভীর ধ্যানে মগ্ন ছিলেন আমাদের স্বামী ব্রহ্মানন্দজি। তার দিব্য চেহারা, তার দিব্য শরীর দেখে তিনি একদম মুক্ত হয়ে গেলেন। তাকে সেই ভদ্রলোককে তিনি দীক্ষা দিতে রাজি হলেন। দীক্ষার দিন গুরু প্রণামীর সঙ্গে সেই ডোর, তারপরে মাছ ধরার যে হুইল, সুতো, এগুলো সব তিনি দিয়েছিলেন। এগুলো অনেক দিন অব্দি রাজা মহারাজের মন্দিরে দোতলায় ছিলেন। আমরা এই স্মৃতিটাকে আমরা কাজ করতে করতে রোজ একবার করে এটা হাত দেওয়ার সুযোগ পেতাম, সেটাই আমরা হাত দিতাম। এদের সমস্ত কিছু এই উদ্দেশ্যই যে আমরা জাকিতই দেখছি। ব্রহ্মানন্দজির ছবি আছে দোতলায়, যদি কখনো আপনাদের ওনার জন্মতিথিতে আসার সুযোগ হয় অথবা ভুবনেশ্বরে, আপনারা এই ছবিটা দেখতে পারবেন যে মহারাজ সেই তামাক খাচ্ছেন, তামাক খেতে খেতে গভীর ভাব সমাধিতে মগ্ন। সূর্যজি মহারাজ বলছেন যে মহারাজের তামাক সম্পূর্ণ পুড়ে গেছে, তারপরে সেই নিঃশব্দে এসে সেই তামাকের এটাকে বদল করে দিয়েছেন, কলকেটাকে বদল করে দেওয়া আছে। মহারাজের কিন্তু খেয়াল নেই, মহারাজ মুখে খালি সেই রাডটা ধরে গভীর ভাব সমাধিতে মগ্ন। অপূর্ব সে ছবিটা, এই ছবিটা বেলুড় মঠের যে রাজা মহারাজের মন্দির আছে তার দোতলায় আছে, এবং ভুবনেশ্বর মঠের রাজা মহারাজের শয়ন ঘরেতে আছে। এই যে আমরা যে তামাক খাওয়াটা নিয়ে এত হইচই করছি, তিনি যেন এটার মধ্যে, যেন এর মধ্যে দিয়েই ভগবানের ভেতরে যেন ডুবে আছেন, তার যেন একরকম একদম আনন্দে তিনি একদম ভরপুর হয়ে আছেন, এটা হচ্ছে কথা। তুরিয়ানন্দজি বলছেন না যে, যেমন আমরা গলা অবধি উঠতে পারি না, মা খালি রাধি রাধি বলে সেই মনকে কণ্ঠে নামিয়ে এনে রেখেছেন, এটা হচ্ছে কথা। অবতার পুরুষের এইগুলো দেখা দরকার, এই নানা জিনিসের মধ্যে থেকে তারা আনন্দ আহরণ করছেন, কিন্তু তারা আনন্দ স্বরূপ হয়ে আছেন এটা কিন্তু কাউকে বুঝতে দিচ্ছেন না। আবার একদিন তুলসী মহারাজের কাছে ধরা পড়েছিলাম, আমি তামাক খাচ্ছি, হঠাৎ তিনি ডাকলেন, তখনও ধোঁয়াটা গলায় আটকে রয়েছে। সেই অবস্থায় গিয়ে হাজির, কিছুতেই গিলতে পারছি না, কথা বলতে গিয়ে মুক্তি একতাল ধোঁয়া বেরিয়ে পড়ল। তুলসী মহারাজ বললেন, কী জিতেন, তুমি তামাক খাও, তা লুকিয়ে খাও কেন, আমার সামনেই তো খেতে পারবো। আমি বললাম, বাপ মায়ের সামনে কি তামাক খেতে হয়, তামাক কী করে ছাড়লাম জানো, মোরাবাদি থাকার সময় আমার ডিওডেনাম আলসার হয়। ওখানকার একজন বৃদ্ধ রিটায়ার্ড সিভিল সার্জন আমায় দেখতে এলেন, অনেক করে দেখে শোনার পর ঔষধ দিলেন এবং বললেন, মহারাজ আপনাকে তামাক খাওয়া ছাড়তে হবে। আমি বললাম, আচ্ছা একেবারে পারবো না, দিনে 6-7 বার খাবো। মহারাজ ডাক্তার আমার দিকে বললেন, আপনার তামাক খাওয়া মোটেই চলবে না। আমি বললাম, আচ্ছা খাবার পর 2 বার, সকাল বিকেলে 1 বার করে, মোট 4 বার। ডাক্তার তাতেও রাজি নন, আপনাকে অনুরোধ করছি, আপনার পক্ষে তামাক খাওয়া ভালো নয়। ডাক্তার, আমি রাজি ভালো নয়, আমি রাজিও হব না, তিনিও ছাড়বেন না। এইরূপ দর কষাকষির পর ডাক্তার কি বলল জানো, ওই কথার পরে সব যুক্তি হয়ে গেল। ডাক্তার বললে, মহারাজ গেরস্ত হলে তাদের সঙ্গে এত দর কষাকষি করতাম না, তারা যা বলতো মেনে নিতাম, জানি তারা অত পারবে না, তারা হয়তো আমার সামনে বলবে খাবে না, আবার লুকিয়ে লুকিয়ে খাবে, কিন্তু আপনি যে সাধু, আপনি যদি একবার বলেন খাবো না, তবে আর খাবেন না, এ আমি নিশ্চিত জানি, শুধু আপনি একবার বলুন, খাবো না আর। আমি তো শুনে অবাক, কেমন ডাক্তার, আমার দেহের চিকিৎসা করতে গিয়ে মনের চিকিৎসা করে গেল, শেষে আর কি করি, তাই স্বীকার করে গেলুম। সেই দিনই আশ্রমে যত কলকে তামাক ছিল বের করে ফেলে দিলুম, সেই যে তামাক খাওয়া ছাড়লুম আর কখনো থাকিনি। দেখুন, তামাক খাওয়া নিয়ে কত গল্প, এই লীলাগুলি হতোই না যদি নাই তামাক খাওয়ার এই ঘটনাটা থাকতো। এই যে অদ্ভুত একটা কথা, ইনি সাধু বলে বলছেন বটে, কিন্তু যে কেউ ভগবানকে এরকম তীব্রভাবে চায় তার মনের এইরকম তীব্র একটা শক্তি হয়ে থাকে। তিনি যদি মনে করে থাকেন যে একটা দিব্য জীবনযাপন করব, আর সাধারণ একটা জীবনযাপন করব না, আমরা যদি মনে করে থাকি তাহলে দেখবেন এটি আমাদের পক্ষে ভীষণ 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 রাখে সম্ভব, অন্য কোনোভাবে এটা করা সম্ভব নয়। সবটুকু নির্ভর করছে যে
আমরা কিরকম ভাবে এই জীবনটাকে দেখছি। স্থান কাশী সেবাশ্রম, তারিখ 29 সেপ্টেম্বর 1952। কাশী সেবাশ্রমের জনৈক রিটায়ার্ড প্যাথোলজিস্ট এসেছেন মহারাজকে প্রণাম করতে। মহারাজ জিজ্ঞাসা করলেন, কেমন আছো? ডাক্তারবাবু বলছেন, ডাক্তারবাবু বলছেন ভালো নয়, রাত্রে ভালো ঘুম হয় না, কেমন আজে বাজে চিন্তা আসে, সারাদিনে যে সকল কাজ করি বা বই পড়ি সবই রাত্রে পরপর মনে উঠতে থাকে, মন একটুতেই মনটাকে একটুকেই চঞ্চল করে দেয়, এটা যেন বাতিক হয়ে গেছে, কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছি না, মনের এরূপ অস্থিরতার জন্য বড়ই অশান্তি ভোগ করছি। মহারাজ সেসব কথা মন দিয়ে শুনলেন এবং বললেন, সবই তো বড় মুশকিলের কথা, তুমি এক কাজ করো, যখনই এইসব মনে হবে তখন জোর করে হাততালি দিয়ে জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলবে, মনে মনে জপ নয়, হাত জোরে জোরে, তাহলে দেখবে সব চলে যাবে, লোকে পাগল বললেই বা কি এসে যায়। এই রকম মনের অশান্তির কথা অনেকেই বলে, আমি তাদের বলি মন্দিরের সামনে বসে ঠাকুরের দিকে চেয়ে খুব জপ করে দেখবে সব চলে গেছে, তারা তো খুব উপকার পেয়েছে, তুমি একবার এক্সপেরিমেন্ট করেই দেখো না কি হয়। ঠাকুর বলতেন যে সন্ধ্যেবেলা ওই হাততালি দিয়ে হরিনাম করতে, এই যে এই যে পদ্ধতিটা এটাও কিন্তু আমরা বড়দের কাছ থেকে শুনেছি, যখনই মন দেহবস্তু বা অন্য কিছু থেকে সরে যায় কাজ করার সময়, আমরা যখন জেগে আছি অথচ মন উচ্চ চিন্তা করতে পারছে না, তখন এটা খুব ভালো একটা জিনিস যে শ্রীরামকৃষ্ণের নাম নেওয়া, জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলে হাততালি দিতে দিতে মনকে আসলে অন্যদিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে উদ্দেশ্য, যে মন যে খারাপ দিকে যাচ্ছে তাকে টেনে ওপরের দিকে নিয়ে যাওয়া। পূজনীয় আমাদের নাম বিভাত্মানন্দজি জানেন, আত্মস্থানন্দজির কাছে আমরা আছি, একদিন খুব আমরা বকা খেলাম যে আমরা কেউ স্তবস্তুতি মুখস্থ করিনি, আমরা কেউ একজনে স্তবস্তুতি বলতে পারলেন, মহারাজ যেরকম ভীষণ বকেন সেরকম ভীষণ রকমের বকলেন, তারপরে আমি তাকে আমাদের খুব শান্ত গলায় বলছেন, দেখ জীবনে একটা সময় আসবে যে সময় ভগবানের নাম করতে ইচ্ছা করবে না, তার রূপ চিন্তা করতে ইচ্ছা করবে না, তার লীলার কথা পড়তে জানতে কিছু করতে ইচ্ছা করবে না, তাহলে সাধু কী করবে? যে মন যে কদর্য মনটাকে ফেলে সে উন্নত মনের জন্য সন্ধানে ঘর ছেড়ে বেরিয়েছে আবার সেইখানে ফিরে যাবে? তখন এইসব স্তব স্তুতি আমাদের মাচায়, তখন যদি তুই ওরা জোর করে বলতে পারিস, হৃদয় কমল মধ্যে রাজিত নির্বিকল্পম সদসদ অখিল ভেদাতীতমেক স্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্য নিত্যমানন্দ মূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজাম। এই যে বিমল পরমহংস, বিমল শব্দটার উনির উপর জোর দিতেন, বলতেন তখন তুই তোর মনকে বোঝাতে পারবি, এই হৃদয় হৃৎপদ্যে আমি সেই মলরহিত অঞ্জনরহিত মালিন্যরহিত শ্রীরামকৃষ্ণকে বসিয়েছি, এই মনে কি অন্যরকম কোনো চিন্তা করা যায়? দেখবি তোর মন চচ্চর চচ্চর করে ভগবানের দিকে ধাবিত হচ্ছে, এটা একবারে ভীষণ রকমের সত্যি কথা। যখনই আমরা নিজেদের মধ্যে এই বিচারের মধ্যে আনি যে আমি সেই মালিন্যরহিত শ্রীরামকৃষ্ণ সন্ধানে বেরিয়েছি, তখনই দেখবেন আমাদের আর মন কখনো কোনো খারাপ বস্তু কোনো কখনো কোনো খারাপ চিন্তার মধ্যে যাবে না, মনকে একটা ক্ষণিকের জন্য সঙ্গে সঙ্গে তার থেকে সরিয়ে দিতে হয়। আমি দেখেছি শ্রী শ্রী চণ্ডীর পাঠে যে কোনো সময় মানে যে অংশটা বিশেষ করে আমি তিনটের কথা খুব বেশি বলে থাকি, একটা হচ্ছে অপরাজিতা স্তুতি, নমো দেব্যয় মহাদেব্যয় শিবায়ই সততম নম, এই অংশটুকু, তারপরে একাদশ অধ্যায় নারায়ণ স্তুতি এবং ব্রহ্মাধিকৃত দেবী স্তুতি, এটা প্রথম আছে। এগুলো স্তুতি হিসেবে বন্দনা হিসেবে যদি আমরা পড়ি তাহলে এটা হয়, যদি কিছু না হয় দেবীর সেই ধ্যান মন্ত্র সেটা যদি আমরা পড়তে পারি তাহলে দেখবেন আমাদের অনেকখানি কাজ দেয়। জটা জুট সমায়ুক্তম অর্ধেন্দুকৃত শেখরাম, সেই অদ্ভুত দেবীর ধ্যানমূর্তি যদি চোখ বন্ধ করে আমরা ভাবতে পারি আমরা একটা অন্য জগতে চলে যাব, তার সেই অদ্ভুত সেই রূপ যে সেটা দেখে আমাদের মনের ভেতরে আর কোনো খারাপ চিন্তা আসে না, এবং আরও সহজ হয় যদি আমাদের কাশীশ্বরানন্দ বলতেন যদি শ্রী শ্রী মাকে চুপ করে দেখা যায়, তার দিকে খানিকক্ষণ তাকা যায় তাকানো যায়। কাশীশ্বরানন্দজি বলতেন যে মা হলেন পবিত্রতার স্বরূপিণী, তার দিকে যতবার তাকাবেন তার ভেতর থেকে শুধু তোমার কাছে পবিত্রতাই আসবে আর কিচ্ছু আসবে না,
পবিত্র শক্তি পবিত্রতা আমাদের ভেতরে সঞ্চারিত হবে। বলছেন, মনে করো নর্দমায় ময়লা জমেছে, তখন কি করো? জোর করে বালতি বালতি জল ঢালো তো, তবেই ময়লা যায়। সেই রূপ জোর করে প্রার্থনা করো, নাম করো, জপ আর প্রার্থনা ছাড়বে না, দেখবে সব ময়লা চলে গেছে। আচ্ছা, উপাসনা মানে কি? উপকিনা নিকটে, আসনা মানে আসন গ্রহণ করা, অর্থাৎ নিকটে আসন গ্রহণ করা। কার নিকট? না ভগবানের নিকট। তিনি কোথায়? না আমার হৃদয়ে, অর্থাৎ হৃদয়ে তাকে চিন্তা করাই উপাসনা। তিনি আমাদের সর্বাপেক্ষা নিকটেই আছেন, তার কাছেই যেতে হবে, তাকেই চিন্তা করতে হবে। কথামৃতের এক একটা সিন চিন্তা করলে তাতে উপকার হবে। মা কিংবা বাবা যাকে হাত হোক ধরে থাকো, তাদের চিন্তা করতে করতে দেখবে ক্রমে ক্রমে সব চলে যাচ্ছে। কেমন যেন একটা কড়ায় জল গরম করতে দেওয়া হয়েছে, প্রথমে তাপ লাগলে কড়ার চারপাশে ছোট ছোট ফুট হয়, পরে যদি কড়াটা গরম হতে থাকে, পরে যখন যতই কড়াটা গরম হতে থাকে তখনই জলটা টকবক করে ফুটতে থাকে। সেই রকম প্রথমে নাম করতে হয়, নাম ও প্রার্থনা করতে করতে জপ হবে, জপ করতে করতে ধ্যান হবে, তারপরে আরও কত কি সাধন ভজনের কি ইতি আছে। ক্রমে ক্রমে মন হাই থেকে হায়ার এবং হায়ার থেকে হাইয়েস্ট লেভেলে উঠে যাবে, বেদান্ত পড়ে হবে। প্রথমে ভক্তি ভালোবাসা চাই, এইটার কথা মহারাজ খুব বলছেন। যে কি করে কত রকমের পদ্ধতি বলছেন, নাম করার কথা বলছেন, আরেকটি লীলা অনুচিন্তন। কথামৃত আমাদের কাছে রেখে গেছেন শ্রীরামকৃষ্ণ, আমরা যেন তাকে চিন্তা করতে পারি, তাকে চিন্তা করতে যেন আমাদের সহজ হয়, আমরা যেন আমাদের এই চিন্তা করার সময় যেন আমাদের কোনো রকম অসুবিধা না হয়, সেই কারণে এই লীলা অনুচিন্তন করার জন্যই আমাদের তিনি রেখে গেছেন, এই কথামৃত আমাদের কাছে রেখে গেছেন। কথামৃতের পাতায় পাতায় নিজে যেন অভিনয় করে দেখিয়েছেন কীরকম আকুতি, কীরকম ভালোবাসা, কতটা বৈরাগ্য, কতটা তার প্রতি সেই ধ্যানতন্ময়তা আমাদের থাকলে তবে আমাদের মন ঈশ্বরের দিকে যাবে। যে মন কিছুতেই ঈশ্বরের দিকে ছুটতে চায় না, সেই মনকে ঈশ্বরাভিমুখী কী করে করা যায়। সে উদাহরণ দিচ্ছেন জলের, সূর্যের উদাহরণ দিচ্ছেন, যে জল আছে সেই জলকে সূর্য তার তাপ দিয়ে এই তাকে ওই ওই ভারী জল মেঝে থেকে আকাশে নিয়ে যাচ্ছে, তারপরে তাকে ভাসিয়ে 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 মেঘমালা করে রেখেছে, তারপরে যখন সে মেঘমালা ধরে থাকতে পারে না আবার পৃথিবীতে ফিরে আসে। ঠিক সেই রকম আমাদের মন যদি ঈশ্বরের নাম, ঈশ্বরের নামে উষ্ণ হয়ে, এবং যত আমরা ভগবানের নাম করতে থাকবো তত আমরা যেমন জল হালকা হয়ে যায়, ঠিক সেরকম আমরা হালকা হয়ে যাব। সংসারের বন্ধন আমাদের আস্তে আস্তে আর বেঁধে রাখতে পারবে না, আমাদের টেনে রাখতে পারবে না, তখন আমরা ধীরে ধীরে যখন ওই ওপরের দিকে উঠতে থাকবো তখন সেই শীতলতায় সেই জলকণা জলবাষ্পে রূপান্তরিত হবে এবং সেটা আকাশে ভেসে থাকবে, বিমান শূন্য অবলম্বন শূন্য হয়ে ভেবে এসে থাকবে এবং আমাদের সকলের মনের ভেতরে একটি নতুন ভাব সৃষ্টি করবে। কত রকমের পদ্ধতি দিচ্ছেন এবং সবকটির মূল কথা হচ্ছে এই যে সেটা হচ্ছে এই ভগবানকে কী করে আমরা ডাকবো, কেমন করে ভগবানের দিকে আমাদের মন যাবে, কীভাবে আমরা ভগবতময় একটা জীবনযাপন করতে পারবো, এই কথাটা যেন যেন তিনি বারবার আমাদের বলছেন। স্থান কাশী সেবাশ্রম, তারিখ 18 ফেব্রুয়ারি 1962, সময় সকালবেলা। সকালে প্রণাম করতে গেছি, তিনটি বলছেন, তিনি বলছেন তিনটি দুর্লভ বস্তু, মনুষ্য জন্ম, মুমুক্ষুত্ব এবং দৈব কৃপা। ঘুরে ঘুরে বেড়ানো সোজা, এক জায়গায় থেকে জপ ধ্যান করা শক্ত। একটি মহিলা জিজ্ঞাসা করলেন, মহারাজ কর জপটা দেখিয়ে দিন। তিনি হাত বাড়িয়ে 1, 2 এরকম করে 10 করে জপ কোড দেখিয়ে দিলেন। পরে বললেন, মালা জপে শালা, করে জপে ভাই, মন মন জপ তো বলি হারি যাই। তুলসীদাসের এই কথাটা মনে আছে তো, মানুষ জপই আসল, তুমি যাকে ভালোবাসো তার জন্য কি মালা জপ করো, যাকে প্রাণ দিয়ে ভালোবাসো তাকে মনে মনে চিন্তা করো, ভালোবাসা এলে তখন সর্বদাই আপনাআপনি তার কথা চিন্তা হবে, যারা তা পারে না তাদের জন্য মালা টালা। দক্ষিণেশ্বর কি কম জায়গা, একটা মূর্খ পাগল বামুনকে নিয়ে মা কি খেলাটাই খেললেন, 500 বছর আগে হলে অন্যরকম হতো, কিন্তু বর্তমান যুগে বস্তুতান্ত্রিক যুগে এরকমটি আর দেখা যায় না। যাকে নিয়ে খেললেন তাকে আবার দেখো, ওদিকে গয়ায় বিষ্ণু থেকে বলছেন আমি তোমার পুত্র হয়ে জন্ম নেব, আবার কামারপুকুরে শিব মন্দির থেকে জ্যোতি বেরিয়ে এলো, সব শক্তির খেলা।
বিষ্ণুশক্তি শিবশক্তি একত্রে মিলিত হলো। কিরকম সমন্বয় দেখো, সেই মায়ারই খেলা। ঠাকুর যদি না আসতেন অন্যান্য মন্দিরে, যেমন মা আছেন দক্ষিণেশ্বর মন্দিরে, তেমনি থাকতেন। কিন্তু এখানে কি দেখি, কথা বলছেন ঠাকুর আর মা কালী কি আলাদা? বাইবেল বলছে, হি হু হ্যাজ সিন দ্য সন হ্যাজ সিন দ্য ফাদার। ঠাকুর ও মা একই অভেদ। সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমো। জপের যে তিনটি পদ্ধতি, তারটা বলার আগে বলছেন, মানুষ মনুষ্য জীবনে তিনটি দুর্লভ বস্তু। একটা হচ্ছে মনুষ্য জন্ম পাওয়া। মনুষ্য জন্ম পাওয়া এটা একটা অত্যন্ত দুর্লভ বস্তু, আমরা অনেক সময় ভুলে যাই। আমরা সেই মনুষ্য জন্মকে কি হারে অবমাননা করি, মনুষ্য জীবনের কি ধরনের অবমাননা করে থাকি। তাই বলছেন, এই মনুষ্য জন্ম এটি অত্যন্ত দুর্লভ একটি জীবনকে পাওয়া। তাই বলছেন যে এই মনুষ্য জন্ম পেলে শুধু হবে না, যখন আমাদের মুক্তি পাওয়ার ইচ্ছা, মুমুক্ষুত্ব, মুক্তি পাওয়ার ইচ্ছা, যেখানে আছি সেই অবস্থা থেকে মুক্তি। সবসময় যে মুক্তি মানেই একেবারে আমরা ভগবানের দিকে চলে যাচ্ছি তা নয়, কিন্তু যে অবস্থায় আছি, যেটা আছে, যে জীবনে আছি, তার থেকে অন্যরকম একটা জীবন, একটা উন্নত মানের জীবন। উন্নত মানের জীবন বলতে আমরা অনেক সময় বস্তুতান্ত্রিক উন্নত মানের কথা বলি। আগে পাকা বাড়ি ছিল না, এখন এখন পাকা বাড়ি হয়েছে। আমাদের কাছে একটি ছেলে এসেছিল সাধু হতে, এমনিতেই বয়সটা বেশি, তথাপি হেডকোয়ার্টার্স থেকে আমাদের কাছে পাঠানো হয়েছিল। আমরা তাকে তখনও সঙ্গে আসতে দিইনি। আমরা বলেছিলাম, তুমি চাকরিও ছেড়ো না, তুমি এসে 7 দিন থাকো, দেখো। তিনি 7 দিন থাকলেন, দেখলেন, এবং তার মনে হলো যে তিনি এখনও এতটা সময় এতটা প্রস্তুত নন সাধু হবার ব্যাপারে। কিন্তু তার খুব শুভ সংস্কার আছে। নিজেই বলছেন, জানেন তো, আমার তখন মনে হতো যে আমাদের কাঁচা বাড়ি আছে, এটা যদি পাকা করে দিতে পারি তাহলে আমার মায়ের একটা স্থায়ী মাথা গোঁজার ঠাই হয়ে যাবে। তারপরে আমার বাবা অল্প বয়সে মারা গেছেন, আমি চাকরি বাকরি করেছি, কিছু টাকা রোজগার করে জমিয়ে রেখে দিতে পারি, তাহলে আমার মায়ের কোনো দিন অর্থাভাব হবে না। সেই উদ্দেশ্যেও কাজ করছিলাম, কিন্তু আমি দেখলাম একটি একটি করে বন্ধন কখন আমাকে বেঁধে ফেলেছে, আমি কিছুতেই তার বাইরে যেতে পারছি না। হয়তো কোনো একটা জীবনের কোনো একটা সময় সময় হবে, কিন্তু আর তখন তার কাছে যাওয়ার মতো অবস্থা আমার থাকবে না। আমরা বললাম যে মনে মনে সব সময় তার কাছে যাওয়ার চেষ্টা করবে, তুমি শরীরে হয়তো যেতে পারছো না, কিন্তু মনে মনে এই ভাবটা যেন আমাদের থাকে। বুদ্ধিশানজি যে কথাটা বলতেন, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে, তোমাকে আমার পাওয়া হয়নি কথা খুব সত্য, কিন্তু এটা যেন আমি কখনো ভুলে না যাই, সব সময় প্রতি মুহূর্তে আমার মনে হবে তোমাকে সম্পূর্ণভাবে পাওয়া হয়নি। এটাকে বলছে মুমুক্ষুত্ব, মুক্তির ইচ্ছা, এটা বোর্ডের ভেতরে জাগা দরকার। তিন হচ্ছে দৈব কৃপা, মহাপুরুষ সংশ্রয়। ভগবানের, ভগবানকে যারা দেখেছেন, ভগবানের কৃপা যাদের উপর বর্ষিত হয়েছে, তাদের সঙ্গ করা। এটা সন্ন্যাসী হতে পারেন, গৃহীও হতে পারেন। বলছেন, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। সাধককে, যাকে দেখলে ভগবানের কথা আমাদের মনে পড়ে। আমাদের একজন সাধুর কথা আপনাদের বলেছিলাম, তিনি মুক্তিনাথ যাচ্ছেন, ভীষণ রকমের ঝড় বৃষ্টির জন্য তাদের যাত্রা একটা জায়গায় থামিয়ে দিতে হলো। একটা বড় হল ঘরের ভেতরে সবাইকে থাকতে দেওয়া হলো, ভীষণ ঠান্ডা, গায়ে দেওয়ার জন্য দুটো কম্বল, পাতার জন্য একটা কম্বল দিয়েছেন। রাত্রে খিচুড়ি টিচুড়ি ব্যবস্থা করেছেন গ্রামবাসীরা, সেই সব খেয়ে সেই হলটার, সেই হল ঘরে সবাই মিলে ধীরে ধীরে নিজেদের বিছানা করে শুয়ে পড়েছেন। আমাদের সাধুটি দেখলেন যে দুজন সাধু, ইস্কনের দুজন সাধু, তারা বসে বসে জপ করছেন। তার নিজের মনে হতে থাকলো, সব ওরা কি সুন্দর ভগবানের নাম করবে, আমি কি ভগবানের নাম করবো না, ঘুমিয়েই কাটিয়ে দেবো। তার জপ ছেড়ে গেল, তিনি ওই শোবার গায়ে দেওয়ার জন্য যে কম্বলটা ছিল সেই কম্বলটিকে সারা গায়ে ভালো করে মুড়ে তিনি জপ করতে বসলেন। সমস্ত রাত তার এইভাবে কেটে গেল, যে যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। যে দুজন সাধু গিয়েছিলেন তারা কিন্তু কেউ সন্ন্যাসী নন, তারা ওই এখনো সাদা কাপড় পরে আছেন, তারা গিয়েছেন ওই ইয়ে করতে। তাকে দেখে একজন সন্ন্যাসীর ভগবানের কথা মনে পড়ছে। এইটা হচ্ছে আসল কথা, আমাদের জীবন যদি যেন ভগবানের কথাকে বলে, যাতে মানুষের আমাদের দেখলে ভগবানের কথা মনে পড়ে এবং সেই মানুষের কাছে যাওয়া। বুদ্ধিশানন্দজিকে আমরা এত ভালোবাসতাম, আমাদের কাছে মনে হতো শ্রীরামকৃষ্ণের যেন কোনো অস্তিত্বই নেই, শ্রীরামকৃষ্ণকে যেন চিনি না, পকেটের মধ্যে ভরে ফেলেছি। আমরা বলতাম, ঠাকুর মা স্বামীজি এ তো কল্পনার, ঠাকুর মা স্বামীজি এ তো শব্দ দিয়ে বোঝার কথা, কিন্তু যদি ঠাকুরমা স্বামীজিকে জীবন্ত জাগ্রত বিগ্রহ দেখি তাহলে অবশ্যই বুদ্ধিশানন্দজিকে দেখতে হয়। পরবর্তীকালে যারা এসেছেন তাদের প্রমত একই রকম আমাদের ভাবনা আছে,
আমি শুধু ভূতেশ আনন্দজিকে দেখেছি, মূলত এরকম ভালোবাসা কই, এরকম তো শুনিনি। আমি বিরজানন্দজির ভালোবাসার কথা পড়তাম, বিরজানন্দজি মায়ের সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন যে বাড়িতেও তো মা ছিলেন, কিন্তু এরকম ভালোবাসা এর আগে কখনো কোনোদিন দেখিনি, জন্ম জন্মান্তরের মা বলে শ্রী শ্রী মাকে তিনি উল্লেখ করছেন। আমরা ভূতেশ আনন্দজিকে তাকিয়ে ভাবতাম উনি আমাদের এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এইরকম ভালোবাসা তো বাড়ির কখনো কাউকে দেখিনি। এক অদ্ভুত আকর্ষণ, আর কোনো কিছু নয়, শুধু ওনার ভালোবাসার আকর্ষণ। আমরা বারবার চাইতাম যে মহারাজকে আমরা যেন দেখতে পাই, মহারাজের কাছে যেন যেতে পাই। আমাদের একটাই লক্ষ্য ছিল, কি করে মহারাজের কাছে যাব, কি করে মহারাজের সঙ্গ করব, মহারাজ একবার ফিরে আমাদের দিকে তাকাবেন। মহারাজ অন্যদের সঙ্গে মজা করছেন, আমাদের মনে হতে এই মজা যেন আমাদের, প্রতি মুহূর্তে আমাদের মন ভগবানের দিকে উঠিয়ে দিতেন। বলতেন ভালো ভালো কথা বলো, ভালো ভালো কথা বলো, বা এখনো কানে বাজে এই কথাগুলো, ভালো ভালো কথা বলো। আমার পরবর্তীকালে এই কথাগুলো যখন মনে হতো, ঠাকুরের জীবনী নিরঞ্জনানন্দের জীবনী পড়তে গিয়ে দেখছি নিরঞ্জনানন্দজির ভগবান লাভ হচ্ছে না বলে ঠাকুরের কি অদ্ভুত দুর্দমনীয় চিন্তা, আমাদের জন্য পূজনীয় মহাজে ঠিক এরকম দুর্দমনীয় চিন্তা ছিল, এ কী করে আমাদের ভালো হবে, কি করে আমাদের ভালো হবে। জপ ধ্যান করার জন্য একজন মা করগুনা শিখতে চেয়েছেন, আবার করে মহারাজ তাকে দেখিয়ে দিয়ে বলছেন, মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপ তো বলি হারি যাই। মালা জপে শালা, আমরা যারা অনেক সংখ্যা রাখতে চাই অথচ সংখ্যার চিন্তা করতে চাই না, তাদের জন্য মালা জপা ভালো। এটা অধমাধম বলছে, সে তো পুজোকেও অধমাধম বলা হয়। পুজো যে আমরা করি ফুল বেলপাতা দিয়ে ঘণ্টা টন্টা বাজিয়ে, হচ্ছে সাধনার সবচেয়ে অধমাধম ফার্স্ট স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা, কিন্তু আমাদের মন হয়তো ওতেই ভালো হয়, তাই এটা দিয়েই আমরা এগোতে থাকি। তারপরে বলছেন করে জপে ভাই, যারা আঙ্গুলে জপ করে তাদের কথা আর তাদের ভাই বলছেন, আর মনে মনে জপে তো বলি হারি যায়, প্রতি মুহূর্তে শ্বাসে প্রশ্বাসে ভগবানের নাম নেওয়া, এটা যে করতে পারে তাকে বলছেন বলি হারি যায়। এটা কাজটা খুব শক্ত বলি বলি হারি বলছেন, যারা পারে তারা খুব একটা তাদের কোনো চিন্তা নেই। বলছেন 500 বছর আগে ভগবান এসছেন, 500 বছর আগে এলে আজকে শ্রীরামকৃষ্ণ 500 বছর আগে এলে তার অন্যরকম ইম্প্যাক্ট হতো, তাই যেন তিনি এদেশে এসেছেন। বলছেন যাকে প্রাণ দিয়ে ভালোবাসো তাকে মনে মনে চিন্তা করো, তা আর যাকে তুমি যাকে ভালোবাসো তার জন্য কি মালা জপ করো, তা করি না আমরা। আমরা যাকে ভালোবাসি তার জন্য মালা জপ তো করি না। ধরুন আপনি আপনার খুব প্রিয়জনের জন্যই, কদিন বাদে আর শীতকাল আসছে, আপনি একটা টুপি কিনতে গেছেন, হঠাৎ করে আপনার আপনি চোখ ভাবছেন সেই মানুষটি কি রং ভালোবাসে, সেই রঙের টুপি কিনছেন, তাই না? আপনি কি অন্য আপনার নিজের মতো রঙের টুপি কিনছেন, তা নয়। এটা হচ্ছে কথা, আমরা যাকে ভালোবাসি আমরা তার মতো করে সব জিনিসপত্র করতে চাই। আপনি দোকানের সামনে বসে মালা হাতে নিয়ে আগে জব করেনি, তারপরে তার জন্য কি মালা কিনছেন, তা কিন্তু টুপি কিনছেন, তা কিন্তু নয়। আপনি সেই তার পছন্দ মতো, কিসে তার ভালো লাগবে, কিসে তাকে ভালো লাগবে, এই কথাগুলির কথা আপনি চিন্তা করছেন, এটা হচ্ছে কথা। তাই বলছেন যে যাকে ভালোবাসো তাকে সবসময় মন দিয়ে ভালোবাসো, সমস্ত মন প্রাণ উজাড় করে ভালোবাসো। আমাকে অনেকে খুব ভালোবাসে, আমি তো দেখি যে আমাদের এখানে যখন ঝড় জল বৃষ্টি হয় অনেকে খোঁজ নেন আমরা কেমন আছি, আমাদের শরীর কেমন আছে। আমিও ভাবি কত দূর দূরান্ত, কত দূর দেশ থেকে অনেকে ফোন করেন, আমাদের খোঁজ করেন, আমরা হয়তো তাদেরকে এভাবে খোঁজ করি না, কিন্তু তারা আমাদের ভালোবাসেন, কারণ তাদের সঙ্গে আমাদের বন্ধনের কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ ভালোবাসার রজ্জু দিয়ে আমাদের সকলকে একে অপরের সঙ্গে বেঁধে রেখেছেন। বলছেন তার জন্মটাই অদ্ভুত, ওদিকে গয়ায় বিষ্ণু বলছেন আমি তোমার পুত্র হয়ে জন্ম নেব, আবার কামারপুকুরে শিব মন্দির থেকে জ্যোতি বেরোচ্ছে, সবই শক্তির খেলা, বিষ্ণু শক্তি এবং শিবশক্তি একত্রে মিলল। এই বিষ্ণু শক্তি এবং শিবশক্তির কথা বলছেন, যে শিবশক্তি যে শিব কথার অর্থ হচ্ছে কল্যাণ, শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে জগৎ কল্যাণের ভাব জাগবে, তাই যেন শিবের মধ্যে থেকে সে জ্যোতি বেরোলো। বিষ্ণু আসছেন আগামী দিনের মানুষকে যেন আশ্রয় দেবেন, পাতা যিনি পালন করেন আগামী দিনের মানুষকে একটা নতুনভাবে জীবনকে দেখবার সুযোগ করে দেবেন, তাই বিষ্ণুর শক্তি আসছেন। আর দক্ষিণেশ্বরে বলছেন সেই মায়ের খেলা, ঠাকুর যদি না আসতেন অন্যান্য মন্দিরে যেমন মা আছেন দক্ষিণেশ্বরের মন্দিরেও তেমনি থাকতেন, কিন্তু এখন কে দেখছি কথা বলছেন, ঠাকুর এবং মা কি আলাদা? ঠাকুর বাইবেল বলছেন হি হু হ্যাজ সিন দ্য সান হ্যাজ সিন দ্য ফাদার, ঠাকুর ও মা এক এবং অভেদ। জগন্মাতা
এবং সেই জগৎপুরুষ তারা এক এবং অভেদ, দুটো আলাদা আলাদা খোলে এসেছেন। আজকের এই পাঠ আমরা এই আমাদের সৎকথা সৎপ্রসঙ্গ এই গ্রন্থটি শেষ করব একটি চিঠি দিয়ে। এটি আজকে আমাদের এখানে চিঠি, এটি কাশীধাম থেকে লেখা, 18 ফেব্রুয়ারি 1962। পরম কল্যাণীয় স্নেহের প্রভু, আমার প্রাণের প্রাণ আপনার হতে আপনার আমাদের সর্বস্ব। প্রভু আমাদের প্রাণের প্রাণ আপনার হতেও আপনার আমাদের সর্বস্ব। তিনি আমাদের সুখ ও শান্তি, সহায় ও সম্পদ, সম্পদ ও ঐশ্বর্য, জ্ঞান বুদ্ধি বল যা কিছু আমাদের সবই তিনি। এই জন্য হলেন তিনি সর্বাগ্রে আমাদের প্রেমের সম্পদ। এখন তার চরণে দেহ মন প্রাণ অর্পণ করে চিরশান্তি লাভ করো। মন্মনা ভব মদ্ভক্ত মদিয়াজি মাং নমস্কুরু, মামে বৈশ্যসি সত্যম তে প্রতি জানে প্রিয়সি মম। প্রভুর এমন হৃদয়গ্রাহী অভয় ও প্রাণ জুড়ানো বাণী থাকতেও আমরা তার দিকে তাকাই না, এর চেয়ে আর কি পরিতাপের বিষয় হতে পারে? তাই এখন সতত তাতে লক্ষ্য স্থির রেখে হৃদয়ের মধ্যে তার ভাবনা করবে, দেখবে তিনি তোমার হাত ধরে তোমাকে ঠিক পথে চালাবেন। চিরশুভানুধ্যায়ী বিশুদ্ধানন্দ। এটি একটি অদ্ভুত সুন্দর চিঠি, যেখানে মহারাজের সেই শরণাগতির ভাবটি পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে, একদম সম্পূর্ণভাবে এই শরণাগতির ভাবটি প্রকাশিত হচ্ছেন। বলছেন প্রভু আমাদের প্রাণের প্রাণ, কত গভীরভাবে তিনি এই বস্তুটিকে চিন্তা করেছেন। বলছেন প্রভু আমাদের প্রাণের প্রাণ আপনার হতেও আপনার আমাদের সর্বস্ব। আমাদের বোধে যেন এই ভাবটা আসতে পারে, তিনি আমাদের সব, আমাদের জীবনে আর দ্বিতীয় কোনো অপশন নেই। যে বলি না, যতক্ষণ না জীবনে অপশনলেস ভাবটি আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন কিছুতেই শ্রীরামকৃষ্ণ অভিমুখে যেতে পারে না, এটা যাওয়া সম্ভব নয়। আমাদের জীবনে যখন অল্টারনেটিভ থাকে তখন সবসময় এরকম হয়। ওই প্রবাসে ঘরকন্যায় মাঝে মাঝে দিদিমণি আমাদের বাজার করতে নিয়ে যান এবং সেখানে গিয়ে তিনি দেখছেন অন্য কোনো মাছ নেই, তেলাপিয়া মাছ আর এই ওই যে ওদের দেশের যে সমস্ত বিদেশের মাছ সেই সব, সেইগুলোকেই এদেশে নিয়ে এসে সোনামুখ করে খাচ্ছেন। আবার আরেকটা চেয়েছিল, বাড়িতে এসেছেন তিনি, সেখানে নানা রকমের মাছ খেতে দেওয়া হয়েছে। বলছেন কি আনন্দ লাগছে, কি ভালো লাগছে। এই যে আমাদের অপশন যখনই থাকে আমরা কিন্তু সেই আনন্দটাকে ধরে রাখতে পারি না, কিন্তু যখন আমাদের জীবনে অপশন হয় তখন আমাদের কাছে যেটুকু সম্পদ থাকে সেটুকু আমরা আঁকড়ে ধরে নিজেদের ভেতরের অগ্রগতির কথা ভাবি। তাই বলছেন তিনি আমাদের সুখ, সর্বস্ব, শান্তি ও সহায় সম্বল, সম্পদ এবং ঐশ্বর্য, জ্ঞান বুদ্ধি বল যা কিছু তিনি, আমাদের সব তিনি। এই জন্য তিনি হলেন আমাদের সর্বাগ্রে, এই জন্য হলেন তিনি সর্বাগ্রে আমাদের প্রেমের আস্পদ। এখন তার চরণে দেহ মন প্রাণ অর্পণ করে দিয়ে চিরশান্তি লাভ করা। চিরশান্তি লাভ করতে গেলে যাকে ভালোবাসি, যার মাধ্যম দিয়ে, যে মাধ্যম দিয়ে আমরা ভগবানের কাছে এগিয়ে যেতে পারবো, তার মন হয়ে যেতে পারবো, সেই মাধ্যম দিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মগ্নমস্কুরু, যে আমাকে মন রাখে, যে আমাকে প্রণাম করে, প্রণাম করে শ্রদ্ধা প্রকাশ করে। মামে বৈশ্যসি সত্যম তে প্রতি জানি প্রিয়সিমি, সেই আমার প্রিয়কে আমি সর্বভাবে সর্বদিক দিয়ে রক্ষা করি। ভগবান আমার সহায় হয়ে আসেন, তাকে ভালোবাসলে তিনি আমার সহায় হয়ে আসেন। প্রভুর এমন হৃদয়গ্রাহী অভয় ও প্রাণ জুড়ানো বাণী থাকতেও আমরা তার দিকে তাকাই না, এর চেয়ে আর কি পরিতাপের বিষয় হতে পারে? এটা সত্যি সত্যি একটা খুব বড় একটা পরিতাপের বিষয়। আমরা কিছুতেই, ভগবান আমাদের জন্য এত কিছু করেন, আমরা তার সেই উপযুক্ত দাম দিতে পারি না। তাই এখন সতত তাঁতে লক্ষ্য রেখে হৃদয়ের মধ্যে তার ভাবনা করবে, দেখবে তিনি হাত ধরে তোমাকে ঠিক পথে নিয়ে চলবেন। এটা হচ্ছে কথা, আমরা যত তাকে আঁকড়ে ধরে থাকতে পারবো, যত আমরা তাকে আমাদের মন প্রাণ উজাড় করে অর্পণ করতে পারবো, আমাদের জীবনের সমস্ত কিছু দিয়ে আমরা তার হয়ে উঠতে পারবো। তার হয়ে ওঠাটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের সতত প্রার্থনা, আমরা যদি আমরা যেন সত্যি সত্যি তাঁর হয়ে যেতে পারি। আজ আমরা এখানেই থামব, আমাদের সৎপ্রসঙ্গ গ্রন্থটি শেষ হলো, আবার আগামী পর্যায়ে যখন শুরু হবে তখন একটি নতুন নতুন একটি বিষয় নিয়ে চলবে, সেটি নিয়ে আমরা পরে আলোচনা করব। আজ আমরা এখানেই শেষ করছি, পুজো আপনাদের ভালোই কাটুক,
যারা অনলাইনে ক্লাস করছেন, আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে বিকেল 4টে শ্রীরামকৃষ্ণ পুঁথি। আজকে যেমন কার্তিক আশ্রম থেকে এই ক্লাস করছি আপনাদের সঙ্গে, আগামীকাল বেলুড় মঠ থেকে আপনাদের সঙ্গে হবে অনলাইনে। এটাই বোধহয় আমাদের শেষ দেখা। ভালো থাকবেন, নমস্কার জানবেন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিটে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।